শুক্রবার শহরের নামকরা পুজো মণ্ডপগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখল কলকাতা পুলিশ। 10টি পুজো মণ্ডপ পরিদর্শন করেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদ। ফিরহাদ হাকিমের পুজো হিসেবে পরিচিত চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শন করেন জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদ। সঙ্গে ছিলেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। একই সঙ্গে নিউ আলিপুর সুরুচি সংঘ পূজা মণ্ডপের ব্যবস্থা খতিয়ে দেখলেন হেডকোয়ার্টার মিরাজ খালিদ। প্রত্যেক বছর পুজোর যে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা একবার জয়েন্ট পীর গল্প থেকে একবার ইন্সপেকশন হয়ে প্রত্যেক পূজাতে আমরা যাই। ওখানে আমরা স্পেন করে দেখি কোথায় এক্সিট রুট আছে, এন্ট্রি আছে, যদি যে আমাদের গাইডলাইন যাদের নির্দেশিকা তাদেরকে মেনে এটা করা হয়েছে কি হয় না, তারপরে ইন্সপেকশন হয়ে কোন ডাকশন দিতে হয় তোমার দিয়ে, তো সেভাবে আজকে ইন্সপেকশন হচ্ছে। তো যদি কিছু আর মডিফাই করতে হয় তাহলে আমরা বলে দেবো পূজা পান্ডাল থেকে, কেউ সুস্থভাবে পূজা করা থেকে যদি মডিফিং কিছু করতে হয় তো আর করে দেবে। অনেক অনেক যে গাইডলাইন থাকে মণ্ডপগুলোকে মেনে নিতে হবে, সে অনেকে গাইডলাইন মানে না, সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা অ্যাকশন নেবেন? আমরা ওদেরকে এমনি গাইডলাইন দিয়ে দিয়েছি, আমরা অনুরোধ করছি তার গাইডলাইন মেনেই চলবে। আমি পূজার ইন্সপেকশন জন্য বেরিয়ে তাহলে পড়া পরে হতে পারে, ঠিক আছে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।